শুনে একটা প্রাইস দিব, এটা আপনার অনলি বডি পাবেন আপনারা 6,000 টাকা, সে অনলি 12,000 টাকা। বিজুল ভিডিও ভালো হবে, একদম শার্পনেস, আপনার 7 ডেজ গ্যারান্টি থাকবে, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, অনেক জুম করতে পারবেন 250 মিলিমিটার পর্যন্ত, ঠিক আছে, ওয়াইফাই মাধ্যমে আপনার ফোনে ডিরেক্ট নিয়ে নিতে পারবেন। কি লেন্স সহ আপনার ক্যামেরা পারচেজ করবেন, তাদের জন্য আপনার 5টা গিফট আইটেম থাকবে। আচ্ছা, ফুল ফ্রেশ কন্ডিশন, ঠিক আছে, এটা আপনি পেয়ে যাবেন অনলি 4,000 টাকা। অনেকে যারা বিগিনার ওয়েডিং করতে চান, ঠিক আছে, তারা এটা নিতে পারে। অটো ফোকাস আছে, ঠিক আছে, অটো ফোকাস থাকবে, জি জি, অটো ফোকাস, ওয়াইফাই, তারপরে আপনার স্ক্রিন টাচ, রোটেট, সবকিছুই পেয়ে যাবেন। কমপ্লেন যদি হয়, যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমাদের বলবেন, আমরা ওটা রিটার্ন নিয়ে আসবো, আপনার টাকা ব্যাক করে দেবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকা ক্যামেরা ফেয়ার্সে। আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ধরনের ইউজড DSLR ক্যামেরার আপডেট দাম জানানোর চেষ্টা করব। আমাদের সাবস্ক্রাইবার মনির ভাই, মকদুম ভাই এবং রবিউল ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই ইউজড ক্যামেরার একটা নতুন ভিডিও দেন। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে কমেন্ট রাখার জন্য আমরা এসেছিলাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, ইলেভেন রোড, Level 6, Shop No. 16 ক্যামেরা ফেয়ার্সের। আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আপনাদের কমেন্ট অনুসারে কিন্তু আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করে থাকি। আর ভিডিওটা লাইক করে দিবেন, যাতে করে ইউটিউব বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেয়। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। সজীব ভাই, দেখতে পাচ্ছি আপনার এখানে বিভিন্ন ধরনের ক্যামেরা সাজিয়ে রেখেছেন ভাই। সর্বনিম্ন কত টাকা থেকে আপনার এখানে ক্যামেরা শুরু হয়েছে? আমাদের এখানে 6,000 টাকা থেকে ক্যামেরা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ কত টাকা রয়েছে? সর্বোচ্চ আপনার 40-50 হাজার টাকা পর্যন্ত ক্যামেরা আছে। আচ্ছা ভাই, আপনার দোকানে যদি সরাসরি ভিজিট করতে চাই, কীভাবে ভিজিট করতে পারবে, আসতে পারবে? আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা ফেয়ার্স, ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, এলিফেন্ট রোড। এটা আপনার আমাদের শপিং মলের 6তলায় Level 6 16 নম্বর শপে আসলে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাদের নাম্বার দেওয়া থাকবে, কোনো ব্যক্তি যদি ইস্টার্ন মল্লিকা এসে ফোনও করে, জি, আপনার লোকে তাকে রিসিভ করে নিয়ে আসতে পারে। জি অবশ্যই। ভাই, প্রথমে আমাদের কোন ক্যামেরা দিয়ে শুরু করতে চাচ্ছেন? আমরা দামটা জানতে চাচ্ছি, কেমন দাম? জি জি, প্রথমে আমরা ক্যানন থেকে শুরু করি। ক্যাননের 500D, এটা আপনার 15 মেগাপিক্সেলের ক্যামেরা একটি, এটা ভিডিও প্লাস ফটোগ্রাফি দুইটাই করতে পারবেন। আচ্ছা, রেগুলার প্রাইস কেমন, বর্তমান প্রাইস কেমন দিচ্ছেন? রেগুলার প্রাইস হচ্ছে আপনার 11,000 টাকা। 11,000 টাকা, জি, এবং অফার প্রাইস হচ্ছে আপনি ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আপনার মূল্য রাখছি 10,300 টাকা। 10,300 টাকা, আচ্ছা আচ্ছা, তারপরে কোনটা দেখাবেন ভাইয়া? এরপরে আমরা 550D দেখাচ্ছি। আচ্ছা, এটা আপনার মেগাপিক্সেল বেশি, 18 মেগাপিক্সেল, এটা ভিডিও প্লাস ফটোগ্রাফি দুইটাই করতে পারবেন। আচ্ছা জি, এটার প্রাইস হচ্ছে আপনার 14,000 টাকা। 14,000 টাকা ভাই, এটাতে অফার করে দিবেন না ভাই? অফার না, এটা আমরা বিক্রি করি 15,000 টাকা। আমাদের প্রত্যেকটা বডিতে 500 থেকে 1,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে ভাই। যদি কোনো দর্শক আসে আপনার কাছে বা ফোন দেয়, প্রত্যেকটা পরে কিছু কমে রাখার চেষ্টা করবেন, যেহেতু ভাই এটা আমার দ্বিতীয় ভিডিও, আমি DSLR ক্যামেরা, আমার অনেক দর্শক আমাকে জানতে চেয়েছে ভাই কোথা থেকে ট্রাস্টেড পার্সন থেকে ক্রয় করতে পারবো। আজকের ভিডিওতে আমরা ফেয়ার ক্যামেরার জন্য ভাই, ক্যামেরা ফেয়ার্স থেকে জাস্ট আপনাদেরকে জাস্ট দাম জানানোর চেষ্টা করতেছি, কোনটার কেমন দাম। জি আচ্ছা আচ্ছা, সজীব ভাই তারপরে কোনটা দেখাবেন? এরপর দেখাচ্ছি আপনার 1200D, ক্যানন 1200D, এটাও আপনার 18 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এটা ভিডিও প্লাস ফটোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে অনলি 12,000 টাকা। 12,000 টাকা বর্তমান দাম, জি। এটা দিয়ে ভাই 12,000 টাকা তো অল্প টাকা ক্যামেরা দিবেন, ভিডিও কি ভালো হবে মোটামুটি? জি অবশ্যই, 18 মেগাপিক্সেল ভিডিও ভালো হবে, একদম শার্পনেস 100% ওকে থাকবে, এবং বডিটা কিন্তু অরিজিনাল বডি। আচ্ছা আপনার সজীব ভাই, তাছাড়া আপনারা এই ক্যামেরার সাথে কী কী আফটার সেলিং সার্ভিসিং কী কী দিচ্ছেন? এটা আপনার কী কী সার্ভিসিং দিচ্ছেন? আর এটা আপনার 7 ডেজ গ্যারান্টি থাকবে, ঠিক আছে, 7 ডেজ, 7 ডেজ গ্যারান্টি, সমস্যা হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জি জি অবশ্যই। আর ওয়ারেন্টি কেমন দিচ্ছেন? এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 5 বছরের ভিতরে কোনো সমস্যা হলে সেটা আপনাদের, সেটা আমরা সার্ভিস করে, সার্ভিসিং করে দেবেন। আচ্ছা আচ্ছা, তারপরে কোনটা দেখাবেন? তারপরে আসছে 1300D। 1300D, আচ্ছা, এটার মধ্যে বিল্ট ইন ওয়াইফাই আছে, ঠিক আছে, আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন খুবই ইজিলি ভাবে। আচ্ছা, এটা 18 মেগাপিক্সেলের ক্যামেরা, কোনো ছবি ওয়াইফাই মাধ্যমে, ওয়াইফাই মাধ্যমে আপনার ফোনে ডিরেক্ট নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এটা খুব ভালো একটা সুবিধা কিন্তু রয়েছে। 1300D, জি, ক্যাননের। এটার বর্তমান আর কী কী আর কী মানে ফিচার রয়েছে কেমন? যে এটার মধ্যে ভিডিও অপশন আছে, প্লাস পিকও তুলতে পারবেন, ঠিক আছে, খুবই ভালো কোয়ালিটি। এটার প্রাইস হচ্ছে আপনার
13,500 টাকা। 13,500 টাকা। আচ্ছা ভাই, তাছাড়া আপনি আর কী কী অফার দিচ্ছেন, মানে প্রত্যেকটা ক্যামেরা এবং যে লেন্স রয়েছে প্রোডাক্ট যদি ক্রয় করে আর তার সাথে কী কী ফ্রি দিচ্ছেন? জানি না কি লেন্সও আপনার ক্যামেরা পারচেজ করবেন তাদের জন্য আপনার 5টা গিফট আইটেম থাকবে। আচ্ছা জি, সেটা হচ্ছে আপনার ব্যাগ থাকবে, ভি ব্যাগ, ক্লিনিং কিট ক্লিন করা হয়। আচ্ছা, আর হুড, ফিল্টার, মেমোরি কার্ড ফ্রি দিবেন? জি, একদম ফ্রি। মানে কি সেট আপ নেবেন তাদের জন্য আপনি 5টা গিফট ফ্রি থাকবে, আর সিঙ্গেল পারচেজ করলে আপনি গিফটগুলো পাবেন না। আচ্ছা ভাই, সজীব ভাই কবে কিছুটা কম রাখবেন যেহেতু আমাদের? অবশ্যই, আপনার ভিডিও থেকে যারা আসবে আপনার নাম বললে আমরা চেষ্টা করবো আর কিছু কম রাখার জন্য। কম রাখার জন্য ভাই, তারপরে কোনটা দেখাবেন ভাই? এরপর দেখাচ্ছি আপনার 600D। হুম জি, এটা এটা থেকে আপনার রোটেট শুরু হয়েছে। আচ্ছা, এটা আপনি ডিসপ্লে রোটেট করতে পারবেন। এটা 18 মেগাপিক্সেলের ক্যামেরা, ভিডিও মাইক্রোফোন আছে, ঠিক আছে, মাইক্রোফোন পোর্ট আছে, এবং এটা দিয়ে যারা কি ব্লগ করবেন কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা জি, যারা ব্লগ করবে তাদের জন্য বেটার হবে? জি জি, যারা আপনি বিগিনার আছেন ব্লগ করবেন তাদের জন্য ভালো হবে, ভালো হবে, কারণ ডিসপ্লেটা রোটেট করা অনেকে দেখতে পাবেন যে কেমন হচ্ছে, এখান থেকে দেখা যাবে। খুব ভালো একটা ক্যামেরা। আচ্ছা ভাই, এই ক্যামেরাটার দাম কেমন নিচ্ছেন? এটার প্রাইস হচ্ছে আপনার 17,000 টাকা। 17,000 টাকা ভাই, রেগুলার প্রাইস কেমন, অফার প্রাইস কিছু কেমন দিচ্ছে? আমি ভাই আপনাকে অফার প্রাইসই বলে দিচ্ছি। আমরা কেমন বিক্রি করে থাকি? জি, আমরা এটা 17,000 টাকা বিক্রি করে থাকি। 17,000 টাকা বিক্রি করেন? আচ্ছা, এখন দিচ্ছেন মানে কত টাকা? এখন দিচ্ছি আপনার 16,500 টাকা। 16,500 টাকা। অর্থাৎ চেষ্টা করবো আরও কিছু কম রাখার জন্য যারা আসবেন। তারা আপনি যদি ব্লগের কথা বলে তাহলে আমরা আর কিছু ট্রাই করবো যে কমিয়ে রাখা। তারপরে আর আমাদের প্রত্যেকটা বডি কিন্তু হয় আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এক একটা ভালো কন্ডিশন হলে একটু বেড়ে যাবে, খারাপ কন্ডিশন হলে একটু কমে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটাই আর কি। তবে দর্শক যখন ক্রাই করতে আসবে তখন কিন্তু আপনি সেটা বলবেন যে এটার কন্ডিশন কেমন আছে। যেহেতু ইউজ ক্যামেরা ভাই, সব কিছু কিন্তু ট্রাস্টের উপর নির্ভর করে। জি, মনে করেন আমি তো এর আগে একটা ক্যামেরা ক্রাই করেছি, আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে। আর ছোটো ভাইয়ের জন্য ক্রাই করে দিয়েছি এখানে। তো আমি মনে করি যে যদি কেউ ক্যামেরা ক্রয় করতে চায়, প্রথম পর্যায়ে সরাসরি ঢাকাতে এসে দেখে শুনে ক্রয় করাই ভালো। জি, তারপরে যদি মনে হয় যে ঘরে বসে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে ভাই প্রোডাক্টটা ভালো দেবেন, যেহেতু আপনাকে বিশ্বাস 100% ভালো পাবেন। এবং যাদের নাকি কোনো কমপ্লেন যদি হয়, যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের বলবেন, আমরা ওটা রিটার্ন নিয়ে আসবো, আপনার টাকা ব্যাক করে দেবো। ঠিক আছে, এই সুযোগটা দিচ্ছে? জি জি, একদম হার্ডের মনে করেন আপনাকে ঘরে থেকে প্রোডাক্ট কলাই করলো, সেক্ষেত্রে যদি কোনো ওনার কাছে যদি মনে হয় যে না প্রবলেম হয়েছে, করেন যে এটা কোনো প্রবলেম আছে কিংবা আমরা ডুপ্লিকেট কোনো খারাপ একটা প্রোডাক্ট দিয়েছি, কিংবা সার্ভিস করা হতে পারে কিংবা কালার করা হতে পারে, এরকম কোনো প্রোডাক্ট কোয়ান পেলে আপনারা ইনফর্ম করবেন, আমরা ওটা প্রোডাক্টটা দিয়ে দিবেন, টাকা ব্যাক পেয়ে যাবেন। আচ্ছা, এটা আমরা খুবই সুন্দর একটা কথা বলেছেন, যেটা যারা ক্রয় করে তাদের একটা আস্থা পাবে, কারণ আমাদের বিশ্বাস আছে আমরা সবাইকে ভালো প্রোডাক্টই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ভাই, তারপরে কোনটা দেখাবেন ভাইয়া? এরপরে দেখাচ্ছি 60D। আচ্ছা জি, সেমি প্রফেশনাল একটা বডি। এটাও ডিসপ্লে রোটেট করতে পারবেন, ঠিক আছে, আপনি মিটার আছে। আচ্ছা, মিটার দেখা যাবে সব? জি জি, মিটারে আপনি দেখতে পারবেন। এটা আপনার 18 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, ঠিক আছে। সম্পর্কে বলুন ভাই, ব্যাটারিটা কেমন থাকে? ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে, আপনি 900 থেকে 1,000 পিক তুলতে পারবেন, যেহেতু সেমি প্রফেশনাল বডি এটা, ঠিক আছে। অনেকে যারা বিগিনার ওয়েডিং করতে চান, ঠিক আছে, তারা এটা নিতে পারেন। আচ্ছা, কেমন দাম বলছিলেন ভাই এটার? এটার প্রাইস হচ্ছে আপনার 20,000 টাকা। 20,000 টাকা, জি। আচ্ছা, তারপরে কোনটা দেখবো ভাই আমরা? নেক্সটে দেখাচ্ছি আপনার 700D। খুবই ভালো একটা বডি, ঠিক আছে। এটার মধ্যে আপনি টাচ পাচ্ছেন, ডিসপ্লে 700D বলা হয় বাংলাদেশের জাতীয় ক্যামেরা, অনেকে এটা ব্যবহার করে। ডিসপ্লে রোটেট প্লাস টাচ, ঠিক আছে, অটো ফোকাস আছে ভিডিওতে। ডিসপ্লেতে টাচ করা যায় ভাই? জি, এটা আপনার স্ক্রিন টাচ আপনার ক্যামেরা, ঠিক আছে। এটা আপনি যারা নাকি ব্লগিং করবেন, ঠিক আছে, তারা এটা নিতে পারেন। এটার আপনার ভিডিওতে কিন্তু অটো ফোকাস আছে, ঠিক আছে, অটো ফোকাস থাকবে। জি জি, অটো ফোকাস আছে, খুবই ভালো কন্ডিশনের একটা ক্যামেরা, ঠিক আছে ভাই। কেমন দাম দিচ্ছেন ভাই এটার? এটার প্রাইস হচ্ছে আপনার 22,000 টাকা। 22,000 টাকা, জি জি। আচ্ছা আচ্ছা, আর আপনার ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য আর কিছু ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা, 500 টাকা ডিসকাউন্ট করে দেবো। 21,500 টাকা। 21,500 টাকা। তাছাড়া যেটা বলেছিলেন ভাই, প্রত্যেকটা ক্যামেরা সেট করাই করলে তার সাথে 5-7টা পুরস্কার থাকবে? জি অবশ্যই, পুরস্কার আপনি, জি, এটা আপনার গিফট থাকবে আমাদের দোকানের পক্ষ থেকে, আমরা 5টা করে গিফট আপনাকে দিয়ে দেবো সবাই। তারপরে কোনো দেখাবেন ভাই? নেক্সটে আপনার আপডেট মডেল হচ্ছে 750D। 750D, জি। এটার মধ্যে আপনি 24 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, ঠিক আছে।
ডিসপ্লে টাচ, তারপরে অটো রোটেট, অটো ফোকাস, দেন আপনার ওয়াইফাই বিল্ডিং আছে, এটার মতো ওয়াইফাই বিল্ডিং রয়েছে, ওভারঅল আপনি সবকিছু পেয়ে যাবেন, এ টু জেড রয়েছে, ওয়াইফাই রয়েছে, রোটেট করা যাবে, অটো ফোকাস থাকবে, জি জি, এবং আপনি অটো ফোকাস কিন্তু বেশি, আপনি 700 নয়টা অটো ফোকাস, আর এটার মধ্যে ফোকাস পয়েন্ট সরি, আর এটার মধ্যে পেয়ে যাবেন আপনি 19 ফোকাস পয়েন্ট। আচ্ছা আচ্ছা, কেমন দাম হবে ভাই বলছিলেন? এটার প্রাইস রাখবো আমরা 28,000 টাকা। 28,000 টাকা, জি। আচ্ছা আচ্ছা, তারপরে কিছু ছাড় দিচ্ছেন কি না? জি, আপনার ভিডিও থেকে যা বলেছি তো আপনার ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য 500 টাকা, প্রত্যেকটা 300 টাকা, যতটুকু পারি আমি কমায় রাখবেন। জি, কমায় রাখার চেষ্টা করবো। তারপরে কোনো দেখাবেন ভাই? তারপরে হচ্ছে আপনার 200D, জি। আচ্ছা, এটার মধ্যে ওরকম সেম পাবেন আপনার অটো ফোকাস। আমি 200D ক্রয় করেছি, আমার ভিডিওতে আমি দেখেছি বন্ধু, আমার ছোটো ভাইয়ের জন্য ক্রয় করেছিলাম। এটা কেমন হবে ভাই? এটা খুবই একটা ভালো বডি, ভিডিওর জন্য অনেক ভালো হবে, ঠিক আছে, কম বাজেটের মধ্যে। এটার মধ্যে ওয়াইফাই, তারপরে আপনার স্ক্রিন টাচ, রোটেট, সব কিছুই পেয়ে যাবেন, ঠিক আছে। অনেক হ্যান্ডি একটা ক্যামেরা, খুবই কম্প্যাক্ট একটা ক্যামেরা, এটা অনেকেই ব্যবহার করে থাকে। কেমন এটার দাম কেমন বলতেছেন? আর এটা এটার প্রাইস হচ্ছে আপনার 30,000 টাকা বডি। 30,000 টাকা? আচ্ছা, আমি ভাই 32,000 টাকা ক্রয় করেছিলাম। যাই হোক, মানে এটা কন্ডিশন অনুসারে, জি জি, কন্ডিশন হিসাবে দাম কম বেশি হয়, ঠিক আছে। তারপর আপনাদের ভিডিওর জন্য আমরা এটা কম করে দিচ্ছি, আমরাও 31,000 টাকা সেল করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটাও কমিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে কোনটা দেখাবেন ভাইয়া? অনেকেই আপনারা কমেন্ট করে বলেছেন ভাইয়া ভিডিও লেন্থ যেন বেশি না হয়, অর্থাৎ অনেকেই বড় ভিডিও দেখতে অপছন্দ করেন। আমার নিজেরও বড় ভিডিও আসলে ভালো লাগে না, আমি সেজন্য এই ভিডিওটা দুটি পর্ব তৈরি করেছি। প্রথম পর্বে আপনাদেরকে দেওয়ার দেখানো হয়েছে, ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদেরকে বাকি অংশটুকু, যেমন ক্যানন এবং লেন্স সম্পর্কে এবং কিছু বড় বড় প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে দাম জানানো হবে। অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আগামী পর্বে আপনাদেরকে অন্য যেগুলো রয়েছে দেখানো হয়নি সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব, লেন্স সহ নিকনের ক্যামেরা এবং অন্য অন্য ক্যামেরা। সো বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের দ্বিতীয় পর্বগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুকে গিয়ে আপনি যদি দাম জানতে চাই লেখেন, ওখানে গিয়ে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে বিভিন্ন ধরনের প্রতিদিন লাইভ ভিডিও সহ বিভিন্ন ভিডিও, সকল ভিডিও পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে। দয়া করে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।